আগে ভিডিও আপলোড করলে ভিউজ আসতো, বাট বর্তমান সময়ে ভিডিও আপলোড করলে ভিউজ আসে না, এমনটাই লিখতেছেন আপনারা কমেন্ট বক্সে। তাই ভাবলাম আপনাদেরকে এই টপিকে একটা ভিডিও দিই এবং কিছু ট্রিক্স শেয়ার করি, যেগুলো অ্যাপ্লাই করলে আপনার ভিডিও ভাইরাল হবে কিনা সেটা জানি না, বাট আপনার ভিডিওতে ভিউজ বাড়বে। আমরা যখন নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করি এবং নতুন অবস্থায় যখন ওই অ্যাকাউন্টে ভিডিও আপলোড করতে থাকি, দেখা গেছে আমাদের ভিডিওর কোয়ালিটি খারাপ থাকে, ভিডিওতে ভয়েস ভালো আসে না, এরপরেও কিন্তু আমাদের ভিডিওগুলোতে ভালো পরিমাণে ভিউজ এবং লাইক আসে। কিন্তু পরবর্তী সময়ে আস্তে আস্তে যখন আমাদের ফলোয়ার্স বাড়ে, ভিডিওর কোয়ালিটি ফুল হয়, তখন দেখা গেছে আমাদের ভিডিওর ভিউজটা কিন্তু ডাউন হয়ে যায়। তো এইখানে কতগুলো রিজন আছে সেগুলো আমি উল্লেখ করবো এবং কিছু টিপস বলবো। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আপনার সঙ্গে আছি আমি সালাউদ্দিন, অ্যান্ড ইউ আর ওয়াচিং টেক এসইও। আগে ভিউজ আসতো কিন্তু এখন ভিউজ আসে না, এই সমস্যার জন্য আমরাই দায়ী, কারণ আমরা আমাদের অ্যাকাউন্টটিকে ডাউন করে ফেলি। আমরা যখন নতুন অ্যাকাউন্ট তৈরি করে থাকি তখন আমরা কী করি, আমাদের ফ্যামিলি মেম্বার্স, আমাদের বন্ধুবান্ধব, তারপর যারা আছে এবং তাদেরকে আমরা সাপোর্টসে কমেন্ট করে থাকি ইত্যাদিভাবে আমাদের অ্যাকাউন্টটিকে আমরা ফলো দিয়ে রাখি। আমরা অন্যান্য ভিডিওতে এই কথাগুলো বলেছি, তাই নতুন করে বলতে চাচ্ছি না। এখন আমি আপনাকে সংক্ষেপে একটা আইডিয়া দিতে চাই যে টিকটকের ফর ইউ পেজটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। আপনি যখন একটা টিকটকে ভিডিও আপলোড করে থাকেন তখন ওই ভিডিওটা সর্বপ্রথম কে দেখে, সেটা দেখে কিন্তু আপনার ফলোয়ার্সরা, যারা আপনাকে ফলো দিয়েছিল। সো আপনার ভিডিওটা ফর ইউতে থাকে দুইটা কারণে, একটা হচ্ছে আপনার ফলোয়ার্স, আর একটা হচ্ছে আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন। আপনি যখন টিকটকে একটা ভিডিও আপলোড করবেন সেটা আপনার ফলোয়ার্সদের কাছে দেওয়া হচ্ছে। যারা আপনাকে ফলো দিয়েছিলো তারা যদি আপনার ভিডিওকে ভালোবেসে ফলো দিয়ে থাকে, তাহলে কিন্তু তাদের সামনে ভিডিওটা যাওয়ার সাথে সাথে তারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত সুন্দরভাবে দেখবে। এছাড়া আপনি যদি অন্যভাবে আপনার ভিডিওটাকে ফলো নিয়ে আসেন, ধরুন আপনি সাপোর্টসে কাউকে কমেন্ট করলেন, সেখান থেকে আপনাকে কেউ একদম ফলো দিল, তাহলে সে কিন্তু পরবর্তীতে আপনার ভিডিওটা দেখতেছে না। সো এক্ষেত্রে আপনার ভিডিও রিচও ডাউন হচ্ছে এবং অডিয়েন্স রিটেনশন তো নাই যেহেতু ভিডিও দেখতেছে না। এবার বলি আগে ভিউ আসতো এখন ভিউ আসে না, এই সমস্যাটির মূল কারণ। আমি ধরে নিলাম টিকটকে আপনাকে 5 জন ফলো দিছে, ধরে নিলাম 10 জন আপনাকে ফলো দিল, আপনার ফলোয়ার্স 10 জন। এখন আপনি যখন টিকটকে একটা ভিডিও আপলোড করলেন সেই ভিডিওটি 10 জনের কাছে দেয়া হলো এবং সেখান থেকে 10 জন দেখবে বিষয়টা এমন নয়। আমি ধরে নিলাম ওইখান থেকে 5 জন দেখলো, তাহলে আপনার ভিডিওটা পাঠানো হয়েছিল 10 জনের কাছে, সেখান থেকে 5 জন দেখছে। যে 5 জন দেখলো তারা যদি ঠিকঠাক মতো দেখে, তাহলে ফর ইউ পেজে আপনার ভিডিওটি মিনিমাম 15 জনের কাছে দেওয়া হবে, তারও অধিক দেওয়া হতে পারে, এটা নির্দিষ্ট করে বলা কখনোই সম্ভব নয়। আমি এখানে যেটা বুঝাতে চাচ্ছি, আপনার ভিডিওটি যদি আপনার ফলোয়ার্সরা ঠিকঠাক মতো না দেখে, তাহলে টিকটকের কাছে একটা ব্যাড সিগন্যাল যায়। টিকটক মনে করে যে আপনার ভিডিও ভালো নয়, যেহেতু আপনার ভিডিও আপনার ফলোয়ার্সরাই ঠিকমতো দেখতেছে না, তাহলে টিকটক নতুন ভিউয়ার্সদের কাছে কেন আপনার ভিডিওটি পাঠাবে। আগে ভিডিও আপলোড করলে ভিউজ আসতো কিন্তু এখন ভিউজ আসে না, তো এটার মূল কারণ হচ্ছে এটাই যে আগে আপনার ফলোয়ার্স ছিল না, ফলোয়ার্স থাকলেও সেখানে কম ছিল, যারা আপনার ভিডিও টুকটাক দেখতো, যার ফলে ভিডিও পরিতে যেত ভিউজ আসতো। এখন আপনার ফলোয়ার্স বেড়ে গেছে, যারা আপনার ভিডিও ঠিকমতো দেখতেছে না, যার কারণে আপনার ভিডিওটা পরিতে কম যাচ্ছে, আপনার ভিউজ ডাউন হচ্ছে। আপনার ভিডিওটা আপনি যখন টিকটকে আপলোড করে দিলেন, আপনার কিছু ফলোয়ার্স আপনার ভিডিওটা যখন দেখলো, তারা যখন সুন্দরভাবে আপনার ভিডিওটা দেখছে যে ভিডিওতে কিছু পরিমাণ অডিয়েন্স রিটেনশন এঙ্গেজমেন্ট হয়েছে, তারপর টিকটক কী করে আপনার ভিডিওটাকে ফর ইউ পেজে দেয়। এবং ফর ইউ পেজে যখন নতুন ভিউয়ার্স আপনার ভিডিওটাকে দেখে, ওইখান থেকে তারা কী পরিমাণ দেখতেছে এটার উপর ভিত্তি করে বেশিরভাগে আপনার ভিডিওটা ফর ইউতে কত পার্সেন্ট থাকবে। আমি ধরে নিলাম আপনার ভিডিওটা ফর ইউতে গেলো এবং সেখান থেকে নতুন ভিউয়ার্স যারা ছিল তারা যদি সুন্দরভাবে আপনার ভিডিওটা ঠিকঠাক মতো দেখে, তাহলে আপনার ভিডিওটা ফর ইউতে ঘুরতে থাকবে। এভাবে আপনার ভিডিও যত বেশি ঘুরবে, যত বেশি অডিয়েন্স আসবে, তত বেশি আপনার ভিডিওতে ভিউজ আসবে, ভাইরাল হবে। আশা করি এই পর্যায়ে আপনি বুঝে গেছেন যে আগে ভিডিও আপলোড করলে ভিউ আসতো এখন আসে না কেন। এবার আপনি কিছু টিপস কাজে লাগাতে পারেন এবং সেই টিপসগুলো জানতে ইন্ডিস্ক্রিনে বসে থাকা ভিডিওগুলো দেখতে হবে। এই ভিডিও দেখে আপনাকে প্রসেসগুলো জেনে দেন আপনার অ্যাকাউন্টে অ্যাপ্লাই করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং আপনার ভিডিও ভাইরালও হতে পারে।